শীত গেল বসন্ত কাছেতে ফুল ফুটিল সুন্দর গাছেতে ফুল ফুটিল আর আষাঢ় যারা সবাই এলো আষাঢ় যারা সবাই কবে আসবি গো তুমি কবে আসবি গো
আমি শুনেছি নিকটে জঙ্গলকাটে বাজার বসানো হয়েছে, সে বাজারে অনেক জিনিস কিনতে যাব। একাই তো যেতে পারবো না, সঙ্গে রয়েছে অষ্টম সখী, আমি সখীদের ডেকে নেব। কথাই সখী গো, এই সখী যাচ্ছি, ও তুমি কার লাগিয়া, ও তুমি কার লাগিয়া গাঠরে সখী বকুল ফুলে মালা, ও তুমি কার লাগিয়া। আজ এত হাসি খুশি দেখাচ্ছি কেন? কেন হাসি জানো? কেন রে সখী? ওই যে এক জঙ্গল ছিল না, নিকুড়িয়ার জঙ্গল, জঙ্গল হ্যাঁ, সেটাকে পরিষ্কার করানো হয়েছে আর সুন্দর বাজার বসানো হয়েছে। সে বাজারে আমরা অনেক জিনিস কিনব, অনেক জিনিস খাব, তাই আর বিলম্ব নয়, চলো ওই আমরা বাজারে যাব। কেমন? বেশ বেশ। সখী বলো তো তুমি বাজারে কি নেবে আর কি খাবে? শোন, আমি সুন্দর দেখে তোর বিয়ের দিনে একটি শাড়ি পরবো। আমি শাড়ি নেব। সত্যি মাইরি, তোমাকে শাড়ি নিতে গেলে তো বাজারে যেতে হবে। হ্যাঁ, তাহলে বিলম্ব নয়, চলো। আচ্ছা, আমরা সেই বাজারে যাবো, কিন্তু আমার কাছে যে অত পয়সা নেই। সত্যি তো, তুমি পয়সা নিয়ে নাও। নাই, আমি কি করে? তোমার কাছে নাই তো? না, আমার কাছে আছে। কেমন? ঠিক আছে, তাহলে তুমি যদি দাও তাহলে যাবো। সত্যি? হ্যাঁ। বেশ। ও প্রাণ সখী মধুকুন্ডে বাজার দেখতে যাবো রে, thank you.
বলছি আরো পথ বাকি রয়েছে। সে বাজারে গিয়ে তোমাকে কি কিনে দেবো জানো? কি কিনে দেবো? দেখবি চল পুতুলা ওই শখের মেলাতে, কিনে দেব মাথার ফিতা চুড়ি হাতে। তাই না? দেখবি চল পুতুলা শখের বাজারে, কিনে দেব মাথার ফিতা চুড়ি হাতে। ওই মেলাতে আসবে সঙ্গে বন্ধু তুমি কোথায়? কি হলো বন্ধু? আরে তুমি কোথায় আছো? এই তো। কেন আমায় ডাকছো বন্ধু? হ্যাঁ হ্যাঁ আমি তোমায় ডাকছি। হাই বাবারে বাবারে বাবারে, হাই বাবারে বাবারে বাবারে। আরে কথাটি অমনি বলতে হয় নাকি? বলো কি তুমি আমায় কেন ডেকেছো? তুমি আমায় কেন ডেকেছো? কেন ডেকেছো জানো? হ্যাঁ জানেন তো বাবু, বন্ধু আমি মুর্গা মানুষ, কি বলতে কি বলে ফেলে দেই। ছি 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 ছি, ভাগ্যে এখানটায় কেউ নেই এই তোমার কথা শুনতে পায়নি। কেন কেন? আরে মুর্গা নয়, বলো কি আমি মূর্খ? লো মূর্খ মূর্খ মূর্খ। হ্যাঁ তাই বলছিলাম, তুমি পাটা ঘুরোচ্ছিলে কেন? ও ওটা ডেনিশ। আমি তো ভাবছিলাম তুমি ওই ঘোলা জলে মাছ ধরছো মনে হয়। ব্রেক ড্যান্স। আমি তোমায় ডেকেছি সঙ্গে করে একটি জায়গায় নিয়ে যাবো বলে। কেন, কোথায় নিয়ে যাবি? নিকুড়িয়া জঙ্গল একটি ছিল না, চম্পকনগর উজ্জয়ীনগর মাঝে, সেই জঙ্গলটিকে পরিষ্কার করে সেখানটা একটি সুন্দর যেন বাজার বসানো হচ্ছে। তাই নাকি? আর ওই সেই বাজারে গিয়ে কি করবো জানো? কি করবে? সুন্দর একটি পাত্রি দেখবো, এর মধ্যে আবার টুনুলা আমি বিবাহ করবো।
বিয়ে করবে? আরে আমি বলছিলাম, তুমি খুব মানে সুন্দরভাবে সাজুগুজু করেছো, বিলম্ব নয়, চলো আমরা এই মুহূর্তে বেরিয়ে পড়ি ওই শখের বাজারে। বেশ, আর দেরি নয়, আমরা এই মুহূর্তে আমরা চলে যাবো শখের বাজারে। তাই চলো চলো বন্ধু। বলছিলাম বন্ধু, শখের বাজার পথ অনেক দূর, তাই নাকি? তাই বলছিলাম তুমি ছোট্ট থেকে একটু গানে যাও না, তোমার ওই গানে শুনে ছন্দে তালে ঠিক শখের বাজারে পৌঁছে যাবে, তাই নাকি? বেশ, তাই চলে যাবো। পোহরানের বিড়ি রে বন্ধু, এক বিড়ির গান গাইছি। আমি তোমাকে গান গাইতে বললাম, তুমি আমার বিড়ির, এটা আবার এই যে অর্ধেক পোহরানের বিড়ি রে তোরে মা যাই কেন সুতার, পোহরানের বিড়ি বলো পুরানের বিড়ি তার মা যাই কেন, তা তো জানি না, তাই কি বলছে জানো? কি বলছে? পোহরানের বিড়ি তারপরে কি বলছে জানো? কি বলছে তারপরে কি জানো বন্ধু? আর কি বলবো, না বললে কি করে বুঝতে পারবো? আর উপরেতে পাতা জড়া, উপরেতে পাতা জড়া, আস্তে আস্তে উপরেতে পাতা জড়া, ভিতরেতে ভিতরে মাল মশলা ভরা, বুঝতে পারলাম, উপরেতে পাতা জড়া, ভেতরেতে মশলা ভরা, আর পিছনটাই মানে একটি ছিদ্র, ওটা দিয়ে ধুয়ে লক্ষ্য করে তো আমরা কোথায় এসেছি? এই সেই শখের বাজার। মাগি মাগি কি মাগি, এত লোক মাগি নয় বলো কি মাগো, মাগো এত লোকজন। আরে শখের বাজারে লোকজন আসবে না তো কে আসবে? বাজারে লোকজন থাকে, দেখো তো চারোদিকে যেন সুন্দরভাবে দোকানগুলো সারি সারি বসিয়েছে। বলছিলাম এই মুহূর্তে আমরা পাত্রী খুঁজে শুরু করি, তার মানে সুন্দর একটি মুখ, মানে পাত্রী মানে দেখা শুরু করি আমরা। ঠিক আছে, আমি হেই দিকে চলে গেলাম, তুমি হই দিকে চলে যাও। হেই দিকে হই দিকে, তুমি এদিকটা যাবে, আমি আমি এদিকটা যাচ্ছি। বেশ বেশ ঠিক আছে, আমি শুরু করলাম পাত্রী খুঁজতে। আমার বন্ধুকে ফাঁকার দিকে পাঠিয়ে দিলাম, আমি একটু ভিড়ের দিকে চলে যাই। বন্ধু এই শখের বাজারে সুন্দর একটি পাত্রী পাওয়া গেল না, তুমি কোথায় বন্ধু? পাত্রী পেয়েছো কি? হ্যাঁ পেয়ে গেছি। আমাকে দেখাবে না? দেখাবো। ও মার, কেমন আছো গো? কবে ও মা কেন দেখা করিনি বন্ধু? আরে এত লোকজনের সামনে তুমি চুমু খাচ্ছো মানে? কথা বলবো না? ও তার মানে পছন্দ হয়ে গেছে? আচ্ছা পছন্দ হয়েছে তাই এদিকে আসো। যাব। আচ্ছা বলো তো তুমি যে পছন্দ করেছো তার বয়স কি? তার বয়সটা কত? তার বয়স, হ্যাঁ বয়সের কথা বলে না বললে হবে? খুব চাল লাগে আমার বন্ধু, চোদ্দ না চোদ্দ না। আরে গরু বাছুর এগুলো দেখা হয় চোদ্দ আনা বারো আনা, মানুষের মধ্যে আবার তুই বুঝতে পারলে না? কেন বিয়ে করতে চাইছো? ও না মানে বয়স বয়স হয়ে গেছে, চোদ্দ আনা মানে বয়স নেই। আচ্ছা আচ্ছা, বিয়ে করবো মরে যাবে, বিধবা ভাতা পাবো ভাতা, পাগল কোথাকার। আরে বার্ধক্য ভাতা, বয়স হয়ে গেলে তা পাওয়া যায়। তাই বলছিলাম এত টাকা পয়সা খরচা করে শুধু শুধু বাজারটা বসানো হয়েছে, আমি মনের মতো পাত্রী পেলাম না, তাই বলছিলাম এখানটা ভালো লাগছে না? শখের বাজারের পাশে একটি নদী রয়েছে, দেখো একটি নদীর কিনারায় নৌকো বাঁধা আছে, নৌকোর উপর একটু উঠে আমরা বিশ্রাম নেই। তাই চলো, তাই
বন্ধু, এমনি তো শীতকাল, তাছাড়া এই নৌকুর উপরে আছি, তার নিচে তো জল। এই পূর্ব দিককার হাওয়াটা না খুবই ঠান্ডা হাওয়া। সুরসুড়ি দিচ্ছে সুরসুড়ি। সখী দেখো তো আমরা অনেক দূরে চলে এসেছি। আচ্ছা তুমি একটা জিনিস লক্ষ্য করেছো, সম্মুখে কি রয়েছে বলো তো সখী? বন্ধু গরম জল খাবো, গরম জল। সত্যি বলেছো, সম্মুখে নদী রয়েছে। এই নদী আমরা কেমন করে পার হবো বলো তো? হ্যাঁ, এই নদী আমরা কেমন করে পার হবো তুমি বলো? সাঁতার দিয়ে সখী রে আমরা এভাবে যাব না, যেহেতু নদী রয়েছে, মাঝি ভাই রয়েছে। তুমি মাঝি ভাই, মাঝি ভাই বলে ডাকো কেমন? ও মাঝি আছে? হ্যাঁ সখী। মাঝি কেমন দেখতে হয়? মাঝি কেমন দেখতে হয়? আমাদের মতন দেখতে, এরকম মানে সাজুগুজু হয়ে থাকবে। ওরা তো ছেলে মানুষ, ছেলের মতো থাকবে কেমন? ও তাই, ঠিক আছে তাহলে আজকে দেখবো। ওই মাঝি ভাই, ইস এত বড় সাহস! আমরা মাগির ভাই, মাগির ভাই, মাগির ভাই বলে চিৎকার করছো, তোর মুখে পা ভরে দেবো বে। এই কাকে কি বলছিস? ওপর থেকে চিল্লাছে মাগির ভাই, মাগির ভাই। আমরা কি মাগির ভাই? এই কুচ্ছিত ভাষা দিয়ে অমন করে কেউ ডাকতে পারে? তাই তো, হয়তো তুমি ভুল শুনেছো, একটু ভালো করে শোনো তো। সখী কি একবার ডাকে সাড়া দিচ্ছে না, তুমি এবার কোকিল কণ্ঠে ডেকে দেখা তো। ও কোকিল কণ্ঠে? হ্যাঁ সখী, ডাক দিলে মাঝিরা আসে? অবশ্যই আসবে। প্রাণ কোকিল রে, আমি কি বসন্ত কবি? হ্যাঁ, আমি তোমায় ভালো করে শুনতে বললাম, এর মধ্যে আবার তুমি গান গাইছো, আবার ভাবছো আমি কোকিল? না না, আমি একটা জ্যান্ত মানুষ। এটা তো ওটা মানে মেয়ে ছেলে কোকিল, তুমি বুঝতে পারলে? হ্যাঁ, ওটা মেয়ে ছেলে কোকিল। ডাকতেই পারে সামনে বসন্ত কাল, তোমার দ্বারা কিচ্ছু হবে না, আমাকে নিজেই শুনতে হবে। তুমি একবার ডাকলে, দুইবার ডাকলে তারা সাড়া দিচ্ছে না, তোমার ডাকে সাড়া দিবে না। আমি ডেকে দেখি কেমন? ঠিক আছে, ডেকে দেখো। আরিও নাইয়া Thank you.
যাবে কোথায়? তাদেরকে বলা হয় নাভিক ভাই অর্থাৎ মাঝি। ও মাগি না কি বলছে? আহা মাগি নয় মাঝি। ও মাঝি মাঝি, আচ্ছা আচ্ছা ঠিক আছে। তারা যখন আমাদেরকে মানে নাভিক মনে করেছে, আমরা জিজ্ঞেস করবো তাদের কি পরিচয়, কোন থেকে তারা আসছে। ঠিকই বলেছে বন্ধু। তবে শোনো, বলো, আমরা তোমাদের পার করতে পারি, কিন্তু তোমাদের কয়েকটি কথা বলছি চাই আমি। বেশ বলো। বেশ তাই বলছি, বলো শুনবো আমরা। ওহো তুমি রা কে কোথায় তোমার ওই তোমারই জীবন।
পার হতে গেলে কেউ কি পরিচয় দিতে যেতে হয়? কেমন মাঝি? সত্যি তো আমাদের পরিচয় জানতে চাইছি। আমরা যেখানে মানে যেখানে যাই, আমরা তো তাই তো জিজ্ঞেস করছি তোমাকে। আমরা তো এরকম যেখানে মানে সেখানে মাঝি হয় যে। আমি শুনেছি কোনো কাজে পরিচয় পত্র দিতে হয়, এখানেও পরিচয় পত্র দিতে হবে সখি? দিয়ে দাও, দিয়ে দাও। ও জানি না আমরা সোনার বদলে কি দেবো জানো? কি দেবে? বন্ধু, তারা যখন আশা করেছে শখের বাজারে যাবে, এভাবে যদি কথাগুলো বাড়াতে থাকি তাহলে তো পারবো না। দশনা হবে না, আমরা আনা দেবো না। তোমরা যা চেয়েছো আমরা তাই দেবো, আমাদের বিলম্ব হয়ে দেবে তো? বেশ বেশ, আমরা যা চেয়েছি তোমরা তাই দেবে। বেশ, এক কাজ করে যাও। আচ্ছা সখী, তোমার পরিচয় দেবে না? তুমি নিল না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে বন্ধু। হ্যাঁ বলো। বলছিলাম বড় বিলম্ব যাচ্ছে, তাহলে আমি আমি আমারটাকে আমি করছি, আমারটাকে আমি করছি। ও ভাগ করে নিয়েছো? হ্যাঁ, আমারটাকে আমি করবো। আরে পার করবো। বেশ, তুমি যখন ভাগ করে নিয়েছো যাও। আর তোমারটাকে তুমি করলে ভাই। এরকম বুঝি মাঝি হয়? তোমার কি দেখে মনে হয় বলো তো? আমি কোনোদিনও দেখিনি। দেখনি তো? এবার দেখো তো। ঠিক একবারে কার্টুনের মতো লাগছে, মনে হচ্ছে পাতলু। ওই মোটু আর পাতলু আছে না? হ্যাঁ মোটু পাতলু আছে, ওই পাতলুর মতোই লাগছে। তাহলে মাঝি কেমন? মোটু পাতলু ছিল তাহলে মাঝি একদিন ভালো হইতে পারে। চেপে যাও, চেপে যাও, চেপে যাও। ঠিক আছে, ভালো করে ধরো, ভালো করে ধরো। তোমাকে চেপতে বলো, ভালো করে ধরবো না? বলছি যে নৌকাটা ভালো করে। হ্যাঁ সেই বলছি যে শোনো, এই দেখো না নৌকাটা কত, মানে আমি নিচেতে আছি আর উপরে আছে নৌকাটা। কি করবো? হাত ধরে। ও তোমাকে ধরতাম, মেয়ে ছেলে কোনোদিন হাত দেয় নি। কি হলো, কাঁপছো কেন? আমি বাপ জন্মেও মানে ছেলেদেরকে টাচ করিনি। যখনই যখনই আমার টাচ করলে না, ভিতর থেকে শিরশির করে উঠল। বেড়াটা একই দুইজনের, আমি তো পিছলেকে কোনোদিন হাত দিই। ঠিক আছে তাহলে ধরো। কেমন ধরলে? আমি যে বলছি নড়াচড়া করবো না। এই ধরো না, নড়ো না, এই তাড়াতাড়ি।
হলো? এখন এটা ডুবিয়ে তো নড়াচড়া করছো কতকালি ভাসব দয়া দুঃখের সাগরে, আর কতকাল ভাসব দয়া দুঃখের সাগরে, দয়া করে পাগতরে লাগো কিনারে, দয়া করে পাগতরে লাগো কিনারে। Thank you.
সাবধান, একই তোমায় ঝিন্ন দড়ি, কেমন? বেশ, তোমার সে দড়িখানা ভালো করে ধরবে, কেমন? বেশ তাই হবে, আমি উঠছি। খুব সাবধান, উঠে গেলাম, চলো। বেশ, একটুকুন আচর করবে না, কেমন? আমি তোমাকে কথা দিয়েছি, তুমি যা চাইবে আমি দান করব। বেশ, এই মুহূর্তে আমি এই কানের সোনা আমি খুলে দিচ্ছি না। আরে দাঁড়াও, আরে দাঁড়াও, কি করছো তুমি? আমি তোমার কাছ থেকে কর্ণের সোনা চাইনি, তাহলে আমি চেয়েছিলাম তোমার কাছ থেকে ওই সে কামর সোনা। কি বলছো তুমি? আচ্ছা মাস নদীতে আমাকে ছেড়ে দাও, আমার সতীত্ব নষ্ট করো না। ও, আমি কথাই শুনেছি সজাঙ্গলে কখনো কি বেরোয় না, ভাঙা করতে হয় না। তুমি যদি সহিচ্ছে কাম সোনা না দাও, এই মুহূর্তে বইটাখানে চালিয়ে ফেলে দেবো, অবশ্যই সে মাছ ধরে এসছে, তড়িখানা ডুবিয়ে যেতে পারে, বলো যাবে কি না? তাই তো মনে পড়ে যায়, তুমি না বলেছি তোমার নাম উচ্চারণ করতে কোনো বিপদে পড়লে আজ আজ আমি কেমন করে পালিয়ে যাব। তাই তো মায়ের নামে এই মুহূর্তে আমি স্মরণ করবো, জয় জয় মা মনসা দেবী কি জয়, জয় জয় মা বিশ্বহরী কি জয়, জয় জয় মা ভক্তাবতী কি জয়। নদীর জন্য অর্ধেক মালু হয়েছি, না না এই এই পথ দিয়ে আমি আমি পালিয়ে যাবো। সখী সখী, একে দেখলাম সে যেন কি বিড় করে বললো, অর্ধেক নদী সে বালু চড় হয়ে গেল, নিজের পায়ে হেঁটে সে যেন মনে হচ্ছে ওই ও ওদিকে যেন এগিয়ে আছে। বন্ধু পাগল হয়ে গেছো নাকি? আরে কি বলবো, বিড় করছে, মেয়েটা পালিয়ে গেল, তুমি এখানে করছো কিছু বুঝতে পারছো? শোনো, বিলম্ব নয়, ওরা যে পথে গেছে আমরাও যাবো সেই পথে, দেখি তারা কত দূরে গেছে। চলো তাই চলো। Oh,
বেঁচে রাখো। ঢোল পিটিয়ে খবর দিয়েছে ওই চম্পকনগর আর ওই অজনীনগর মাঝে এক নিগড়িয়ের জঙ্গল পরিষ্কার করে শখের বাজার বসিয়েছে। তাই আর শুনতে পেয়ে আমি বিলম্ব করবো না, এই মুহূর্তে ছুটে যাবো ওই শখের বাজারে। আমার ছোট্টখাটো ব্যবসা, এই ব্যবসা নিয়ে যাই, ব্যবসা না করলে আমার পেটের ভাত হয় না। খাবার লোক অনেক, কর্মমাত্র আমি একাই করি, তাই ব্যবসা নিয়ে আমি ছুটে যাবো সেই শখের বাজারে। যেতে যেতে ছোট্ট করে একটি মনের সুরে গান করতে করতে চলে যাব। আরে এই শহরে আমি একজন নতুন মেয়েওয়ালা, এই শহরে থাকে না তার মার কোলে, তাই এই মুহূর্তে আমি ছুটে যাব, আর বিলম্ব করবো না, দেখি জায়গা পাই কিনা, আগে যেতে হবে। ওই তো মেলায় এসে পড়েছি, অনেক লোকজন তারা মেলায় এসেছে। ওরে কালিয়া চকে বাড়ি আমার, ওরে কালিয়া চকে বাড়ি আমার, জমির ঘাটাই বাড়ি, চেয়ে দেখো ভাই বন্ধন থেকে এনেছি। আমার শালী নাম হলো মল্লিকা, এই যে মাথাটা ঢেকে আমাকে দেখে হাসছে, মানে আমার মানে শেষ। আরে ব্যাপারটা হলো বউ বন্ধক, মানে বউ বন্ধকটা কেন বলি, মানে ব্যাপারটা হচ্ছে শাড়ি দোকান করেছি, মানে বন্ধন থেকে টাকা তুলেছি, এটা আমার বিয়ার। এই মাথাটা হেলে ব্যাপারটা হচ্ছে সব আমার এখানে আত্মীয় স্বজন, মানে কালিয়া চক থেকে এসেছি তো, মানে ব্যাপারটা হচ্ছে যে আত্মীয় না করলে তো বেচা কিনা হবে না, মানে মাসি পিসি বিয়ান শালি এগুলো বানালে তবেই হবে বিক্রি। বউ বন্ধক বলে কথা, মানে বন্ধন থেকে টাকা তুলেছি, এই টাকাটা শোধ তো দিতে হবে নাকি? শোধ কিন্তু দিতেই হবে, তাছাড়া কিন্তু ছাড়বে না বন্ধনওয়ালা, তাই আমি নিয়ে এসেছি শাড়ি। তবে দেরি করা যাবে না, ওই যে শুনেছি আমি
মানে চম্পলা আর উজানির মাঝে একটি নিকড়িয়ার জঙ্গল, সেখানে পরিষ্কার করে একটি বাজার বসানো হয়েছে, ওই বাজারে নিয়ে চলেছি আমি শাড়ি। ও দাদা, বৌদির জন্য নেবেন শাড়ি? বেশি লাগবে না, 105 টাকা দাম, দুইখানা নেবেন, একখানা ফ্রি। ও কাকু, ও কাকু, আমাকে বলছো মা? মা, আমি মায়ের মতো না? কোথায় বন্ধু? আরে মা, ব্যাপারটা হচ্ছে কি, আরে চলো চলো, তুমি তো আমার মেয়ের মতো, তাই তোমাকে মা বললাম। তো যাক, আমার ব্যাপার তো, তুমি আমাকে মানে কাকু টাকু বলো না, একটা পিআই বলো। সময় মনে হচ্ছে পিআই বলো। দুইখানা নিলে একখানা ফ্রি, তার সঙ্গে একটা নাইটি ফ্রি। বলছিলাম কি, আরে নাইটি নাইটি নাইটি, হ্যাঁ বলছিলাম কি, হ্যাঁ মাত্র এইটুকু দাও, আমরা 20,000 টাকা দেবো, কিন্তু ওখান থেকে 1টি টাকা নাও। চলো, 20,000? হ্যাঁ গো, আমার বাপও চোখে দেখেনি 20,000 টাকা তোমরা দেবে, একদম ফ্রি দিয়ে দেবো। সখি, তুমি পয়সা দিয়ে দাও। ঠিক আছে ঠিক আছে, চলো চলো। আ কাকু, আহ বললাম যে বিআই বলবে, ওকে মাকে বিআই। আচ্ছা বলো বিআই। হ্যাঁ বলো, মানে তো হ্যাঁ কত দিব তোমার জন্য, মানে 300 টাকা দিতে হবে। আরে বিনা মূল্যে দেওয়া হচ্ছে। ও শোনো শোনো, ব্যাপারটা হচ্ছে কি, মানে আমি কোম্পানির প্রচার থেকে এসেছি, মানে কলকাতা থেকে এসেছি, এই শাড়িগুলো আমি মানে প্রচার করছি, গ্রামে গ্রামে দিচ্ছি, পয়সা লাগবে একদম ফ্রিতে। তার মানে ড্যামেজ শাড়ি এগুলো, এগুলো তো নিব না। ড্যামেজ না, প্রচারের জন্য ড্যামেজ শাড়ি আছে, নেব না না। শোনো, শাড়ি যখন নেবে না, তাহলে বর্তমান মেয়েরা তো শাড়ি পরছে না, 12 হাত শাড়ি পরতে, এদিকে খুলছে ওদিকে ঢাকছে এদিকে করছে, তাহলে নাইটি নিয়ে নাও মা। ও তাই? হ্যাঁ আমি নাইটিটাই নিই। সখি, নাইটিটাই পরে দেখো তো বন্ধু। তারা সম্ভবত মনে হচ্ছে এই শাড়িগুলোই নেবে, চলো চলো আমরা দেখি। এই শাড়িটা না খুব সুন্দর মানাবে তার আগে, তাই না? চলো দেখি কি নেইটি নাইটি নাইটি, ঠান্ডার দিন তো তাই পরে নিচ্ছে আর কি। তোমাকে খুব সুন্দর লাগছে, এটা নাইট কোটের মতো লাগছে, রাত্রিতে পরে না? হ্যাঁ ওটাই, তাই সালাম জাহাপনা। ও তার মানে রাজা সেজেছে, খুব সুন্দর লাগছে সখি, খুব সুন্দর। নেবে তো, নেবে তো, পয়সা দিয়ে দাও। ঠিক আছে, ওকে কু। আহ, আবার কি কু বলে আমার মান সম্মান শেষ করে বলে যে কাকু, আর না হলে বিআই অভিয়ান বলে। কত পয়সা লাগবে? লাগবে না, ফ্রিতে আমরা নেব না, আমাদের কাছে কোটি রয়েছে, পয়সা রয়েছে, সব দিব। চলো সখি, আমরা অন্য দোকানে যাবো। সেটা পছন্দ করছিল তাই তো, তবে নাও, অপূর্ব মানাবে তোমার, কেমন? নীতি নীতি সূর্য যাচ্ছে তোমায় রেখা
আমরা শাড়ি নেব না, মালা নেব শুধু, কেমন? ও নেবে মালা? কত দাম বলো তো দাদা, কত দাম? যা টাকা লাগবে আমরা দিচ্ছি, কেমন? মালা লেগো লেগো কন্যা আমি দেব করি তোমার পিতা বাস পালাও, ঝড় আসলো।